নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি দুপুরে কী কী রান্না করলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমি বক ফুলের বড়া করার জন্য বক ফুলগুলো মাঝের যে শিরাটা বাদ দিয়ে কুচি কুচি করে কেটে নিয়ে এর মধ্যে আমি বেসন দিয়েছি, নুন দিয়েছি, আর একটু সবজি মশলা দিয়েছি, আর দিয়েছি আমি একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি এটা মেখে নিয়েছি। এখানে কুমড়ো কেটে নিয়েছি, আর তার সঙ্গে অল্প টমেটো কেটে নিয়েছি, আর এখানে সজনে ডাঁটা নিয়েছি, কুমড়োর সঙ্গে আলুও দিয়েছি। আমি আলুটা আমি কম দিয়েছি। আর এখানে ঢেঁড়স সর্ষে বানানোর জন্য আমি ঢেঁড়সটা কেটে নিয়েছি, প্রথমে ধুয়ে নিয়েছিলাম তারপর কেটে নিয়েছি। আর এখানে আমি ঢেঁড়সের জন্য টমেটো কেটে নিয়েছি, আর এখানে করব টমেটো পোস্ত। আমি এইগুলো সব ছিলে বেটে মশলা দিয়েই করব। এখানে আমি বক ফুলটা যেটা ভালো করে মেখে বড়াটা তৈরি করে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। এই যে বক ফুলের পকোড়া আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কুমড়োর তরকারিটা চাপিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, গরম হয়ে গেছে। এবার কুমড়ো আর আলু আমি দিয়ে দিয়েছি, একটু ভেজে নিচ্ছি কুমড়ো আলু দিয়ে। এর মধ্যে সজনে ডাঁটা আর টমেটোটা দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভেজে নেব। সজনে ডাঁটা বেশি ভাজতে নেই, আমি একটুখানি এটা ভেজে নেব। আর এইখানে শিলের মধ্যে গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, এটা বেটে আমি ওই মশলাটা এর মধ্যে দেব। এই যে মশলাটা আমার বাটা হয়ে গেছে, আমি এরপর কুমড়োর তরকারির মধ্যে দিয়ে দেব, আর সঙ্গে নুন হলুদ মিষ্টি দেব, চিনিটা আমি একটু দেবো। এরপর আমি জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার কুমড়োর তরকারি। আর এই যে টমেটো পোস্তের জন্য শিলে পোস্ত বেটে নিয়েছি আমি বাটা মশলা দিয়ে, করলে খুবই ভালো লাগে। পোস্তটা বেটে করলে টেস্টটা খুব ভালো আসে। আমার টমেটো পোস্ত এখানে রেডি হয়ে গেছে। তেলের উপর টমেটোগুলো দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এরপর পোস্তটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আর এই যে ঢেঁড়স সর্ষে আমার রেডি হয়ে গেছে এখানে। এখানে আমি তেলের উপর ঢেঁড়সগুলো দিয়ে তার সাথে পাঁচফোড়ন দিয়েছিলাম তেলের উপর, দিয়ে টমেটো দিয়ে ঢেঁড়স দিয়ে ভালো করে ভেজে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর সর্ষে জিরে কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢেঁড়স সর্ষেটা বানিয়ে নিয়েছি। এই ছিল আজ দুপুরের রান্না।